ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানিতে প্রতিদিন প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় গৃহহারা মানুষ উঁচু সড়ক ও বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন। সরকারি সহায়তা না পাওয়ায় চরম সংকটে দিন কাটছে তাদের। ত্রাণ অপ্রতুলতার কথা স্বীকার করে উপজেলা চেয়ারম্যান বলছেন, সরকারি বেসরকারি ও ব্যক্তিগত সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে কাজ করা হবে। দেখাশুনো কেউ করিনি বা ইয়ে করি না, আমরা এইভাবে পানি সাঁতার দিয়ে যাচ্ছি, পানি আনতে ওই কলেতে পানি নিয়ে এসতেছি, খাচ্ছি, আর এই বাসা কাছানে এই কষ্টে পুড়ি রয়েছি। চারিদিকে শুধু পানি আর পানি, কোন রকম জেগে আছে ফাতেমা বেগমের ঘর। জোয়ার এলে তিন মাসের শিশু সুমাইয়াকে নিয়ে ঘাটের উপর ভাসতে হয় তাকে। শিশুর নিরাপত্তার কথা চিন্তা করে নিজ ঘরেই অবস্থান করছেন তিনি। ফাতেমা বেগমের মতো খুলনার কয়রা উপজেলার শত শত পরিবার এখন ভাসছেন নদীর নোনা পানিতে। আবার অনেকের বসবাস গবাদি পশু পাখির সাথে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এমন দুর্দিনে ঘূর্ণিঝড় আম্পানের পর তাদের খবর নেয়নি কেউ। দিনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘরহারা মানুষের দুর্ভোগ ও দুর্দশা। নোনা পানিতে থাকা, পানি আনা, জীবন ধারণ, এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় না। ছেলেবিলি মেয়ে ছেলেবিলি নিয়ে খুব কষ্ট। বসত বাড়ি পানিতে ডুবে থাকায় অনেকের পরিবারের অবস্থান এখন উঁচু সড়ক এবং বেড়িবাঁধে। বাদ তো সেভাবে আগাচ্ছে না, যাও বা টুকটাক বাদ দিছে, তা ভেঙে চলে যাচ্ছে। আমরা এই পর্যন্ত কিছু পাইনি, কেউ দেয়নি। ঘর বাড়ি তো সব পানিতে ডুবে গেছে, এখানে এসে রান্না বান্না করে খুব কষ্ট করে দিন যাচ্ছে। এই বান্ডা যদি হইতো তাহলে অন্তত আমরা খাটাখাটনি করে বাঁচতে পারতাম। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কথা জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলছেন, সবার কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে। সবাই পাইছে এটা বলবো না, চেষ্টা করা হচ্ছে যে যারা বলতেছে আমাদের সমস্যা আছে তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি, যেভাবে হোক, সরকারি হোক এবং কোনো ব্যক্তিগত হোক। ঘূর্ণিঝড় আম্পানে খুলনার কয়রা উপজেলায় প্রায় 60 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 4টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম। তরিকুল ইসলাম, সময় সংবাদ।